শহর জুড়ে আত্মহত্যা করছেন অনেকেই, কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিচ্ছেন তারা, তার কোনোই কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। নাটকের এমন গল্পে সেই কারণ খোঁজার দায়িত্ব নেবেন স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তা, ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। নিজের গল্পে এমনই একটি ডার্ক থ্রিলারের অভিনয় করেছেন আফরান নিশো। জনপ্রিয় নির্মাতা ভিকি জাহিদের চিত্রনাট্য ও পরিচালনায় আসতে চলেছে নাটক কুয়াশা। এই নাটকে প্রথমবারের মতো আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। নাটকটি প্রসঙ্গে ভিকি জাহিদ বলেন, নিশো ভাইয়ের গল্পে প্রথমবার কাজ করলাম, গল্পটি বেশ ভিন্ন ধর্মী, এ ধরনের গল্পে কাজ হয়নি এর আগে। নাটকের গল্প আগেই বলা ঠিক হবে না, তবে যারা আমার নির্মাণ পছন্দ করেন তারা উপভোগ করবেন, গল্পের শেষে একটা বার্তা পাবেন বলতে পারি। নাটকটি দর্শক কেন দেখবেন এমন প্রশ্নের উত্তরে নির্মাতা জানান, প্রায়ই বলতে শুনি নাটকে একই জুটি নিয়ে কাজ হয়, কিন্তু এই নাটকে একেবারেই নতুন একটা জুটি। এছাড়া বলতে পারি গল্পের কারণেই নাটকটি দেখবেন দর্শকরা। সো ভিউয়ার্স, কুয়াশা নাটক প্রসঙ্গে অভিনেতা আফরান নিশো বলেন, এই গল্পের ভাবনাটা আমার, চলার পথে বিভিন্ন ঘটনায় দেখে থাকি আমরা, সেসব চিন্তা ভাবনা থেকে কিছু গল্প মাথায় আসে। আমার ভাবনাকে চিত্রনাট্য রূপ দিয়েছেন ভিকি জাহিদ। এখানে আমার চরিত্র এসবি অফিসার, যার একই অঙ্গে দুই রূপ, এর বেশি আর কিছু বলতে চাই না, কারণ দর্শকরা দেখার পরেই বুঝতে পারবেন। সেই সাথে তানহার সঙ্গে এটাই আমার প্রথম কাজ, দর্শকরা নতুন এ জুটির কাজ পছন্দ করবেন বলে আশা করি। নাটকটি আসছে চলেছে পবিত্র ঈদুল আজহায়। নাটকটির দেখা যাবে এনটিভির পর্দায় এবং এনটিভি ইউটিউব চ্যানেলে।